তুই এখন কোথায় আছেন, কি করছেন কিছুই বুঝতে পারছি না। তুই ফিরে আয়, তোর জীবনে আরেকবার ফিরে আয় ইরা। এসব তুমি কি বলছো কাকিমা? ইরা, আমি আমার মনের কথাটা বলছি। এতদিনে সাহস করে তোকে কথাটা আমি বলে উঠতে পারলাম রে। কাকিমা তুমি, ইরা একটু ভেবে দেখ মা, আমি কি খুব না ভেবে চিন্তা এত বড় একটা কথা তোকে বলেছি? ছিলামের সঙ্গে ব্রতর এই বিয়েটা তো নামেই হয়েছে না, ও পেরেছে আমাদের মানিয়ে নিতে, না আমরা পেরেছি ওকে মানিয়ে নিতে। যে ব্রত ওকে দায়িত্ব নিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিল, সেও আজকে বুঝতে পারে ওর আসল রূপটা কি। ও জানে এই মেয়ের সঙ্গে যদি সারা জীবন ওকে থাকতে হয় ওর কি অবস্থা হবে। কাকিমা তুমি প্লিজ চুপ করো। ইরা তুই একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ মা, ঝিলাম যদি এ বাড়ি ছেড়ে চলে যায় তাহলে সকলের মঙ্গল। ও একবার চলে যাক এ বাড়ি ছেড়ে, আমি তোকে আমার বাড়ির বউ করে নিয়ে আসবো। ইরা আমার এত দিনের স্বাদ পূর্ণ হবে। কাকিমা তুমি এসব কি বলছো, কি বলছো তুমি এসব? তুই লজ্জা পাচ্ছিস তাই না মা? হ্যাঁ তুই নিশ্চয় লজ্জা পাচ্ছিস, তুই তো এখনো ব্রতকে ভালোবাসিস তাই না কাকিমা? ইরা তুই নিশ্চয় এখন ভাবছিস না কে কি বলবে কে কি ভাববে, তোকে আর এখন ওইসব কোনো কথা ভাবতে হবে না। আমি আছি তোর সাথে, তোর কাকু আছে, তোর আর ব্রতর সাথে আমরা আছি রে। ইরা দেখ এতদিন তো তুই কত অপমান কত কষ্ট সহ্য করেছিস, আর একটু কর, আর একটু একটু সহ্য কর, লোকের কথা কতদিন থাকবে বল? হ্যাঁ তারপর তো তোরা ভালো থাকবি, তুই আর ব্রত ভালো থাকবি। আমরা তো শুধু এটুকুই চাই, আমার অনুরোধটা ফেলিস না মা। মা আমি জানি মা তুই আমার কথা রাখবি, তুই আমার কথা ফেলবি না। আরেকবার ফিরে আয় ব্রত জীবনে, আরেকবার ফিরে আয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোকে সময় দিচ্ছি, তুই 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 আজকের রাতটা ভাব, ভেবে দেখ, দেখবি মা তুইও ঠিক এটাই চাস। জেগে গেছে, এখন ফোনটা রিসিভ করি কি করে? মানে তুমি ঠিক আছো তো? আকাশ একটু জল দাও। হ্যাঁ আনছি আনছি, জল জল আনছি, জল দাও। হ্যালো, হ্যাঁ হ্যালো ম্যাডাম, এদিকে তো বিশাল কাণ্ড ঘটে গেছে। কি ইরাবতী, আমার সাথে টক্কর নেওয়ার ফল হাতে নাতে পাচ্ছ তো? আরো আরো খারাপ অবস্থা হবে তোমার, এবার দরজায় দরজায় ধাক্কা খেয়ে বেরোবে, কিন্তু কোথাও তোমার জায়গা হবে না। ঠিক আছে তুমি ঠিক এভাবেই আমাকে খবরগুলো দেবে, ওকে? ওকে ম্যাডাম। মানে জল, মানে এখন কেমন লাগছে? খুব উইক লাগছে মাই ডিয়ার। কিরকম দম বন্ধ হয়ে আসছে, বুকের ভেতর একটা একটা কষ্ট হচ্ছে। তুমি শুয়ে থাকো। আকাশ আজকে রাতটায় তুমি আমার কাছে থাকবে ডিয়ার, যেমন ছোটবেলায় আমি তোমার পাশে থাকতাম। মানে তুমি শোন,
কাল সকালে যেভাবেই হোক আমি আপনার কাছে যাব। যাই হয়ে থাকুক না কেন, আমি আপনাকে এই বাড়িতে ফিরিয়ে আনবই। এটাই আপনার নিজের বাড়ি, এই বাড়ি ছেড়ে আপনি কোথাও যেতে পারবেন না। কি করে তুমি ওর দিকে আঙুল তুলতে পারলে ঝিলাম? কি করে তুমি ওকে দোষী বলতে পারলে? সবার সামনে, ইরার সামনে আমার লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। ছি, তো মাথা হেঁট করে বসে থাকতে পারতে, বসে থাকলে না কেন? একদম মুখে মুখে তর্ক করবে না, একদম তর্ক করবে না। তুমি ভেবে দেখেছো ইরা আমার জন্য কি কি করেছে? আজকে আমি বিদেশে যেতে পেরেছি ইরার জন্য, আজকে আমি বিদেশে চাকরি করেছি, পড়াশোনা করেছি ইরার জন্য, আর আমাদের এই সংসার চলছে সেটাও ইরার জন্য। বা বাবা, গলা ফাটিয়ে কথাটা তুমি বলতে পারলে, তোমার লজ্জা করলো না? লজ্জা করলো না, লজ্জা করলো না, কারণ আমি তোমার মতো অকৃতজ্ঞ নই। না, তুমি অকৃতজ্ঞ নই, তুমি হলে অবসেসড। তুমি আমার দি ইরাবতী মিত্রকে নিয়ে অবসেসড, সারাক্ষণ শুধু ইরা ইরা ইরা। প্রথম তুমি না একটা কাজ করো, তুমি তুমি একটা লিস্ট তৈরি করো, মানে ইরা তোমার জন্য কি কি করেছে তার লিস্ট, আর তার পাশে থ্যাংক ইউ ইরা, থ্যাংক ইউ ইরা, থ্যাংক ইউ ইরা। চাইলে একটা ছবিও লাগিয়ে নিতে পারো। আর একটাও কথা বলবে না তুমি। কেন বলবো না, কেন বলবো না? হ্যাঁ, হীরার জন্য তোমার একটা এত মাথা ব্যথা, এত এত ভাবনা চিন্তা, তার মাঝে আমি কোথায় ব্রত? আই এম ইওর ওয়াইফ, ড্যামিট। তুমি কি কখনো আমার কথা ভেবেছো? আমি কি চাই না চাই ভেবেছো? তোমার কথা কি ভাববোছিলাম, তোমার কথা কি ভাববো? তোমার কথা ভাবলে আমার ভয় করে, তোমার ডিমান্ডসের কথা ভাবলে আমার ভয় করে। ইউ নো সামথিং, এতদিনও তুমি আমার ওয়াইফ হয়ে উঠতে পারোনি। তাই তাই নাকি? এতদিন আমি তোমার ওয়াইফ হয়ে উঠতে পারিনি, তার মানে তো আমি তোমার কেউ না ব্রত, তার মানে তো আমি তোমার লাইফে থাকি না থাকি তোমার কিছু যায় আসে না, রাইট? না, যায় আসে না, হয়েছে। এত বড় একটা কথা নিজের মুখে আমাকে বলতে পারলে? হ্যাঁ, বলতে পারলাম ছিলাম, কারণ তুমি আমাকে বলতে বাধ্য করালে তাই। আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না, শুধু একটা কথা বলে দিতে চাই, এই বাড়িতে কোনো একজনই থাকবে, নয় তোমার ইরা, নয় আমি, নয় ইউ ডিসাইড ব্রত। এই বাড়িতে যদি দি থাকে তাহলে আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। চলে যাও ছিলাম, কাল সকালেই ব্যাগ গুছিয়ে তুমি বাড়ি থেকে চলে যাও, ওকে? আর হ্যাঁ, আর একটা কথা আমি তোমাকে স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাড়িতে কিন্তু ইরা থাকবেই। এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে, আমি আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। বাইরে দাঁড়িয়ে শোনার কষ্ট করছিস কেন? হায়, ভেতরে এসে শোন। হায়, এই যে এই যে ব্রত, যে নাকি এতদিন আমাকে ভালোবাসতো, আজ আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে। শিলম, বাড়াবাড়ি করো না তুমি। কেন, তুমি আমাকে বলনি যে ইরা এই বাড়িতে থাকবে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব? শিলম দি, তোর হেল্প করা, মহান সাজা ওয়ার্ক করে গেছে দি, ওয়ার্ক করে গেছে। ব্রত তো তোর কথা বলতে একেবারে গদ গদ। জাস্ট শাট আপ শিলম। ইউ নো হোয়াট, পলিটিক্স কাকে বলে তোর থেকে শেখা উচিত, তোর থেকে। তুই তো আমাকেও বোকা বানিয়ে দিলি দি, বাট আই এম টেলিং ইউ দি, আমার সংসার ভেঙে তুই কোনোদিনও সুখী থাকতে পারবি না, কোনোদিনও না। তুই আমার যতটা খারাপ করেছিস তার থেকে বেশি খারাপ তোর হবে, দেখে নিস তুই। চিলি, দয়া করে এবার তুই চুপ কর, আমার কথাটা একবার শেষবারের মতন চোর। আরে তুই তো আমার লাইফটাকে হেল করে দিলি দি। ইউ নো হোয়াট, তোর মতন দি যেন কারোর না হয়, কারোর না। আমি তোর জায়গায় হলে নিজে নিজেকে শেষ করে দিতাম। ছিলাম, নিজের বোনের সংসার ধ্বংস করার আগে এই বাড়ি ছেড়ে চলে যেতাম আমি। এটা আমাদের সবাইকে শেষ করে দেবে, পাগল করে দেবে। এরা তুমি ওর কথা কান দিও না, ও একটা ছিলাম। পলিটিক্স কাকে বলে তোর থেকে শেখা উচিত, তোর থেকে। বাট আই এম টেলিং ইউ দি, আমার সংসার ভেঙে তুই কোনোদিনও সুখী থাকতে পারবি না। তোর জন্য ছিলির সংসার ভেঙে যাবে, এটা দাদা হয়ে আমি কিছুতেই দেখতে পারবো না। ভাবতে পারছি না দি, তুই কি করে এই ভুলটা করতে পারলি বলতো?
চলো 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 পাল্টা।